রাজধানী সহ দেশের প্রায় সব অঞ্চলে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এতে অনেক স্থানে পানি জমতে শুরু করেছে। জমে থাকা এই স্বচ্ছ পানি থেকে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বলছেন, প্রতিনিয়ত ডেঙ্গুর লক্ষণ পরিবর্তন হচ্ছে। সম্প্রতি জ্বর না থাকলেও প্লাটিলেট কমে যাচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। প্রতিদিনই এমন অসংখ্য রোগী হাসপাতালে আসছে। এডিস মশা দমনে কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানাচ্ছেন নগরবাসী। এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১০৫৫ জনে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি ও স্যালাইন সংকটের বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ জানাবেন যে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইন সংকট এখন কতটা রয়েছে। হাবিবা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে গত কয়েকদিনের বৃষ্টিতে লক্ষ্মীপুরে কিন্তু ডেঙ্গু আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং লক্ষ্মীপুরের পুরো জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। এবং আমি এখন আছি লক্ষ্মীপুর সদর হাসপাতালে, এখানে এই মুহূর্তে ৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখানে আপনাকে একটু জানিয়ে রাখি যে যে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়লেও যে এখানে যে স্যালাইন যে সংকট সেটি এখনও রয়ে গেছে। লক্ষ্মীপুরের কিন্তু কোনো ফার্মেসিতে যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত যে পুশ করার যে স্যালাইন সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং এই স্যালাইন না পাওয়ার কারণে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীদের এবং স্বজনদের কিন্তু একদিকে যেমন ভোগান্তি বাড়ছে, তেমন কিন্তু হাসপাতালের উপরেও চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে আমি লক্ষ্মীপুর যে জেলা সিভিল সার্জন আছেন, আমি তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কিন্তু স্যালাইন বা ওষুধ এবং শনাক্তকরণ যে কিট সেগুলোর কিন্তু সংকট একেবারেই নেই, এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের যে পর্যাপ্ত চিকিৎসা সেবা সেটি দেওয়া হচ্ছে এবং অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরে গিয়েছেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী পলাশ সাহা।